हेलो हेलो भव्य यादव हेलो मिस आदाब। जी ভালো আছেন? এই তো ভালো আছি। আপনারা ভালো আছেন? কি অবস্থা তোশিকা? জি ভালো। তোশিকা কি অবস্থা হবে? করতেছে আর কি, ও দেয় না, তার এটা নিয়ে খেলা আর কি, বলবে জ্বালাই দেওয়ার জন্য, তো বলি খুদি নিয়ে খাও, মোমবাতি নিয়ে বসছে আর কি। বাবা মিশকে দেখো, যে মিশকে দেখো, আগে বসুক, স্থিরতাটা বাড়ো, তারপর আমরা কাজ করবো কে নিয়ে। সালাম দাও। আপনি হ্যাঁ, আপনি মাঝে মধ্যে ফু দিয়ে একটু নিবার চেষ্টা করবেন ওকে দেখানোর। তৌশিক তৌশিক, এই যে বাবা তৌশিক, মিসকে হাই বলো। তৌশিক হ্যাঁ, সুন্দর করে দাও, সালাম দাও, সালাম 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 দাও, সালাম দাও, দাও সালাম। গুড ভাবি, আজকে তো হইছে শনিবার। হ্যাঁ জি, আজকে আমাদের আগে তো হ্যাঁ শনিবার আমাদের থেরাপি ক্লাসটা হইতো, তো আজকে আমরা থেরাপিটা নিয়ে ক্লাসটা করব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আজকে যদি আপনি একটু কষ্ট করে আমাকে যদি তৌশিকের থেরাপি গুলো দেন, একটু যদি দেখান, ফার্স্টে মুখ থেকে শুরু করি আমরা। হাতে হাতে লোশন নিতে হবে ভাবি, হাতে যে কোনো ধরনের লোশন অথবা মেরিন নিতে হবে। আমি তো বসি নাই, নিয়ে আমি একটু নিয়ে আসি। আচ্ছা একটু নিয়ে আসেন, সমস্যা নেই, একটু নিয়ে আসেন, একটু কষ্ট করে নিয়ে আসেন। বসো, আমি আসছি, বসো বসো বসো। তৌশিক, এই যে বাবা তৌশিক তৌশিক, এই যে তৌশিক তৌশিক, এই যে তৌশিক, আতা গাছে তোতা পাখি তোশিক, আমি তো উল্টা দিতে পারতেছি না,
हेलो हेलो मिस হ্যাঁ ভাবি জি হ্যাঁ আমি বলছি যে বাসায় আপনি সব সময় যেভাবে করেন সেভাবেই দেখান আমাকে আমি তো আপনি কিভাবে বসে পড়ান মানে উল্টা দিক থেকে কুলার উপর বসায় করি তো হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই বলতেছি যে ওইভাবেই দেখান আপনি আমাকে আসো 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 তুমি সামনে আসো এটা সরাই দাও এটা আসো আমি একটু দেখাই ভাবি একটু দেখেন একটু খেয়াল করেন গালের মেসেজটা হবে ঠিক এইভাবে ধরে এই যে এই চার আঙ্গুল তিন আঙ্গুল দিয়ে ধরে এইভাবে এই মেসেজটা আসবে আস্তে আস্তে করে উল্টো দিকে তারপর লিপ এই যে এইভাবে গোল গোল করে এইভাবে হ্যাঁ এই যে আচ্ছা ঠিক আছে এই তারপর এইভাবে চাপায় চাপায় আপনি চাইলে কষ্ট করে যে আপনার সামনে একটা ইয়ে আছে দেখতেছি আমি আয়না আছে আলমিরা জি আপনি যদি ওকে আয়নার সামনে বসান পিছন থেকে আপনি কাজ করেন তাহলে ও দেখতে পারবে আপনার সুবিধা হবে কাজ করতে হ্যাঁ আয়নার সামনে বসাই আর কি এখন আমি আর কি আপনাদের দিকে ইয়ে তো এজন্য হ্যাঁ বুঝতে পারছি ওকে বেশিক্ষণ বসে না মেয়ে সে 5 মিনিট কি মানে এরকম 7 মিনিট বসে বেশি না আমাদের বেশিক্ষণ করার দরকার নেই 5-6 মিনিটই যথেষ্ট আর আমরা এটা গনে গনে 10 বার করে করব তার বেশি আমরা করার প্রয়োজন নেই 10 বার 1 2 3 চার এবারে 4 5 6 7 8 9 এখন আমরা লিপটা করি 2 3 6 7 দেখি আরেকবার 8 আমল দেখি আমল দেখি 10 আবার দেখি 1 2 3 ঠিক আছে এখন বসো ওখানে বসো ওর পাশে বসো বসো এখন সেন্সরির জন্য আমরা চিরুনি হাতে নিতে পারি অথবা নরম সুতি কাপড় তার ম্যাডাম সেন্সরির জন্য আমরা যে মানে একটা ব্রাশ আছে ওটা দিয়ে করি ওটা দিয়ে করলে হবে তো না হ্যাঁ 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 ওইটা দিলে করে হবে আর মানে তারে এইভাবে হাতে টিপে টিপে আমি মেসেজ করে দিই একদম এইভাবে এইভাবে ইয়ে করে এগুলাও করি আর কি তাকে বসান হ্যাঁ এটাও ঠিক আছে তারপর আছে আমি যে বাসা কি নিচে ফ্লোর কি টাইলস করা না ফ্লোর তো এমনি মেঝে পাকা আর কি টাইলস করা আচ্ছা তো আমি যদি চাই তাহলে মানে নিচে ফ্লোরে আমরা চোখ দিয়ে ঘর করতে পারি আচ্ছা সাদা চক তো কিনতে পাওয়া যায় যদি বাসায় থাকে তাহলে তো ভালো আর এখন তো লকডাউনের মধ্যে আপনি বাইরে না পাওয়ারই কথা যদি বাসায় থাকে তাহলে আমি ওই জিনিসটা কাজে লাগাতে পারি আমি একটু দেখাই আপনাকে কাগজে একটু দিয়ে Thank you.
আমরা এইভাবে ঘর করে বাসায় কাজ করতে পারি, বাম পা ডান পা জোর পা উপরে একসাথে, আবার এখান থেকে লাফ দিয়ে আবার জোর পা দিতে পারি, আবার ডান পা বাম পা দিতে পারি বলে বলে, মানে এই কাজটা ঘরে যদি আমরা, হ্যাঁ পায়ের জন্য এইভাবে যদি ছক করে আমরা কাজগুলো করি বাসায়, ওইটা ওর জন্য অনেক ভালো। আমরা বলতে হবে বাম পা দাও, হ্যাঁ ডান পা দাও, তারপর জুল্লাভ দাও, এইখান থেকে আবার ওইখানে উপরে ঘোটাতে আবার জুল্লাভ দিলাম দুইটা পা একসাথে, তারপর আবার ডান পা, হ্যালো হ্যালো মিস, পাতা ফুল বল যেকোনো কিছু দিয়ে সুন্দর করে দিতে পারি ওর পছন্দ মতো আর কি। আচ্ছা ঠিক আছে, বসো 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 বসো, তো সেই বাবা বসো, তো যদি ভাবি এই কাজটা ফ্লোরে যদি এই কাজটা করা সম্ভব হয় তাহলে একটু কষ্ট করে যদি আমাকে আপনি একটু ভিডিও করে দেন তাহলে আমার একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে মিস, যদি সম্ভব হয় কি বাসায় যদি চক থাকে লকডাউনের মধ্যে, তো ওই জন্য বলছি যদি সম্ভব হয়, আমি আপনাকে দিতেই হবে এমনটা না। আসো আসো বসো 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 এখানে বসো, একটু বাম বাম ডানটা দেখান তো বসো, যে তুমি সামনে পিছনে ডান বাম পারো এটা করি, আমরা এটা করি, দেখো দেখো এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, তো সে দেখা যাচ্ছে করে তো বাবা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, দেখাও দেখাও সামনে দাও, সামনে সামনে দাও, পা দাও সামনে দাও, বাম ডান, তুমি তো সামনে পিছনে ভাবি, ফার্স্টে বাম ডান তারপর হচ্ছে সামন পিছন, সে আগে আমি সামনে পিছন করে ফেলছি আর কি, সামনে পিছন, আচ্ছা তাহলে ঠিক আছে করো, দাও সামনে, ওকে সামনে, এই তো সাবাস মাথা মিশরো, সামনে হ্যাঁ পিছনে পিছনে আনো, পিছনে আবার সামনে, সাবাস আবার নাও, এই তো পিছনে আবার আবার পিছনে, সামনে দাও মাথা মিশরো, সামনে দাও দাও সামনে দাও, তৌশিক দাও সামনে দাও, তৌশিক এই যে বাবা সামনে দাও না, হ্যাঁ সামনে সোজা সামনে, আবার পিছনে দাও, পিছনে আনো, পিছনে বা পিছনে আনো, সোজা হও তৌশিক, সোজা হও তৌশিক, উঠো 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 উঠো, সোজা হও, দেখো কি করে, উঠো তৌশিক, এই যে এই যে বাবা, দাঁড়াও দাঁড়াও আবার পিছনে আনো, পিছনে পিছনে আবার সামনে দাও, বাম পা দাও, বাম পা সামনে, আবার পিছনে আনো, পিছনে আবার আমরা সামনে দিই, এটা এটা সামনে সোজা হোক, তুমি আমার হাত দিয়ে করাই তো, এখন একটু ডান বাম করি দেখি, বাম দাও বাম, ভাবি এই কাজের সাথে চাইলে আমরা কোন যে কোনো ধরনের মিউজিক ইউজ করতে পারি, মিউজিক দিলে মেশি কাজ করে না, মিউজিকের প্রতি ধ্যান দিয়ে করতে যায় না, আচ্ছা আচ্ছা দাও দাও দাও, ডান দেখি ডান, হ্যাঁ সাবাস
আবার বামে আনো, বামে ডান, বাম বাম বাম, আবার দাও বাম বাম ডান, সোজা করো, আবার দি আবার দি আবার দি, ডান 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 ডান, দাও বামে আনো বামে আনো, ডান বামে আনো, সোজা হও কোশি। হ্যালো ভাবি, আমি একটু বলছি, আমরা স্কুলে যেটা ডান বাম করানো হয় ওটা হলো ডান বললে ডান পাটা উপরে উঠবে আবার নিচে নামবে, বাম পাটা বললে বাম পাটা উপরে উঠবে। আচ্ছা ঠিক আছে, ওইটা কিন্তু পাশে ছড়ানো না, এটা হচ্ছে ডান বাম, মানে ডান ডাউন আর বাম, হ্যাঁ পা দিয়ে ডান বাম, সোজা করে একদম সোজা হয়ে দাঁড়া দাঁড়াতে হবে, তারপর ডান বাম ডান বাম এভাবে করাতে হবে এটা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বাসায় করবেন একটু কষ্ট করে যদি আর কি, ওর ভিডিও গুলো আমাকে দিন তাহলে একটু সুবিধা হয় আমার জন্য। আচ্ছা ঠিক আছে মিস, আজকে আবার মানে ইফতারি পরে চেষ্টা করে আমি রাতের ভিডিও পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, আপনার পেশেন্ট নেওয়ার দোকানে যখনই আপনি সময় পাবেন বা ওর মন ভালো থাকবে তখনই কাজগুলো একটু করবেন, আচ্ছা ঠিক, কারণ ও তো মাঝখানে খুব বেশি অসুস্থ ছিল, যার কারণে দেখা গেছে যে ওর স্থিরতাটা কমে গেছে, ওইটার জন্যই আর ফার্স্টে স্থিরতাটা বাড়ুক, তারপর অন্যান্য কাজগুলো আমরা একটু প্রেশার দিয়ে করবো, এখন আর প্রেশারের দরকার নেই ওকে। এমনি খাবার দাবার ঠিক আছে তো না এখন? আমি এখন তো মানে ঠিক আছে, মোটামুটি ভালোই আছে আর কি, মানে কাঁচা বেশি খায়, সালাদটা বেশি খাচ্ছে আর কি, আর টয়লেটটা মাঝখানে টয়লেটে একটু সমস্যা করছিল। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে তো না টয়লেটটা? হ্যাঁ এখন ঠিক আছে, সে তো এখন মেশ নিজে থেকে মানে পেশাব পায়খানা ধরলে নিজে থেকে বাথরুমে যায়, লাইট জ্বালায় দরজা খুলে সে নিজে বসে যায়, শুধু আর পরিষ্কারটা করতে পারে না, পেশাবটা পরিষ্কার করতে পারে, টয়লেট করে পরিষ্কার করতে পারে না বা টয়লেট করে পারে না, সে মানে মেশ হাত দিতে চায় না মনে হয় তার ঘেন্না করে। মাঝখানে একটা প্রবলেম হয়েছিল না ভাবি, যে ও টয়লেটে যেতে চাইতো না, ভয় পেতো, এখন কি ওটা ঠিক আছে? হ্যাঁ এটা ভয় কমে গেছে এখন, কমে গেছে না? আচ্ছা, এখন আমরা পরিষ্কারের জন্য একটা কাজ করতে পারি, যখন ও টয়লেট করবে তখন যদি আপনি পিছন থেকে পানি দেন এবং বাম হাতটা পিছনে নিয়ে আপনি হাতটা ধরে পরিষ্কার করান তাহলে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে ও। ম্যাডাম আমি এইভাবে দেই তাকে, মানে তার হাত ধরে তাকে ইয়ে করি, তো সে ওই সময় মানে তার হাতটা দিতে চায় না আমার সাথে, সে ধস্তাধস্তি করে, সে দিবে না, ওটাই তার মানে। হ্যাঁ কয়েকদিন একটু কষ্ট করতে হবে, আর যদি খুব বেশি ইয়ে হয় তাহলে প্রথমে আপনি প্রথমে ওর হাতে পানি দিয়ে দিবেন। আচ্ছা পানি দিলে হাতটা ভিজে যাবে তো, তারপরে আপনি পরিষ্কারের জন্য হাতটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, এটা করে দেখেন কি করে। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা, তো আর কি কোনো কথা আছে ভাবি আজকে তো শিখে নিয়ে আমাদের সাথে? না মিশা কোনো কথা নেই, আমি সামনে একটা জিনিস তো শিখে একসে, তার দাবি মানে তার চাহিদা যদি পূরণ করি তার জিদ যেন আরো বেশি বাইরে যায়, তো এই কদিন আর বাইরে নেই না, এখন আসে বাইরে যাওয়ার জন্য জিদ করবে না, একদম পুরো ঘর বন্দি, আর বাইরে নিলিশ তার আর কি মানে একটা রুটিন হয়ে যায়, তার একটা টাইমে বাইরে বেরোতেই হবে, তো ওইটার সময় সে জিদ করে, ওই টাইমে সে খুব জিদ করে আর কান্নাকাটি করে আর কি। তাহলে যদি এইটা করি মনে করেন যে ও এখন আর বাইরে যেতে চাচ্ছে না তাহলে আমরা বাইরে নিয়ে যাব না ওকে, মানে যে কোনো জিনিস কিছু বাইরে যাওয়া নাই, তার মোবাইল দেখা বা যে কোনো জিদে যদি পূর্ণ করি তাহলে সে আর কি ওটা আরো বেশি করে জিদটা মানে ওটা পাওয়ার জন্য। আমরা বলছিলাম কি ভাবে যে যদি কোনো জিনিস নিয়ে জেদ ধরে তাহলে ওই জিনিসটা আমরা কখনোই ওকে দিব না, যদি দেওয়ার হয় তাহলে সাথে সাথে দিয়ে দিব, আর যদি না দেওয়ার হয় তাহলে ওটা কখনোই আমরা ওকে দিব না। খাবারের যন্ত্রণা তো আছে, খাবার নিয়েও বেশ সে জেদ করে আর কি, তো দেই না যে ওটা আর কি, বেশিরভাগই এখন খাবার আমার তালা মারে থাকে আর কি, মিশ্রিবের ভিতরে ফ্রিজের ভিতরে, তো অনেক বেশি চালাক হয়ে গেছে, থাসকার উপরে রাখলে ওটা মানে বাইরে উঠা নিয়ে খাবার মানে ব্যবস্থা করে বাইরে নিয়ে আসে, যদি মনে করেন যে ভাবি যে এই জিনিসটা কি দেওয়ার মতো হয় তাহলে সাথে সাথে দিয়ে দেন আর কি।
আচ্ছা আর যদি মনে যে না আপনি দিবেন না রান্না করলে দেওয়ার দরকার নেই ঠিক আছে একটু কষ্ট হয় বাচ্চা মানুষ তো আর সপ্তাহ পরে তো হয়েছে মার মন আমার সাথে সে কোনো জিদ করে পারে না তার একটা ধারণা হয়ে গেছে যে আম্মুর কাছে চাইলে আম্মু দিবে না জিদ একটা মানে ইয়ে সে এমন কারোর কাছে জিদ করে মানে তারা দেয় আর কি এরকম আব্বু দিয়ে দিবে তার বাবার বিষয় একটু দুর্বল আর মানে তার বাবা দিয়ে দেয় আর কি এটা তার একটু মানে ইয়ে লাগে তারপর যে চিমটি কাটলে যে চিমটি দিতে হবে এটাতেও সে একটু মানে না ইয়ে করে আর কি এখন আমরা আর কি মানে তাকে আবার উল্টা মানে আঘাত দেই না দেখছি আঘাত করলে সে আরো বেশি মানে অ্যাগ্রেসিভ হয়ে যায় মানে সে আরো বেশি আরো ফিরত দিতে চায় একটা চিমটি আমরা দিলাম তো সে আরো বেশি ভয়ানক করে আরো দিতে চায় উল্টা হয়ে গেছে একটু টেকনিক করে দেখেন যার কোনো কিছু করা যায় কিনা ওইটার বিপরীতে আচ্ছা ভাবির কথা শোনা যাচ্ছে আমার হ্যাঁ মিস শোনা যাচ্ছে হ্যাঁ বলছিলাম যে ভাইয়াকে বলবেন একটু শক্ত হতে ভাইয়াকে একটু শক্ত হতে হবে আর আপনি একটু কষ্ট করে আর একটু মানে টেকনিক খুঁজে খুঁজে বের করতে হবে যেহেতু আপনি সবসময় এখন সময় দিচ্ছেন ওকে আচ্ছা ভাবি তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে